আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং বইয়ের চ্যাপ্টার ফোর এর এক্সাম্পল 7B নিয়ে আলোচনা করব। 7 এর বি নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে যে দেখাও যে ভারসাম্য বিন্দুর নিকটতম অঞ্চলে, ভারসাম্য বিন্দুর নিকটতম অঞ্চলে ট্রাজেক্টরি অধিবৃত্ত। তাহলে এই প্রশ্নটা বলছে যে ভারসাম্য বিন্দুর নিকটতম অঞ্চলে ট্রাজেক্টরি অধিবৃত্ত। অধিবৃত্ত জিনিসটা কি? সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এইটা আকার হচ্ছে অধিবৃত্তর আকার। তার মানে এই আকারে আমাকে নিয়ে যাইতে হবে, তাহলেই আমরা বলতে পারবো যে আসলে এটা অধিবৃত্ত হাইপারবোলা। ওকে, তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন, ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, বন্ধুরাও দেখতে পারবে, আপনারাও দেখবেন ইনশাল্লাহ। তো আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের বইয়ের আমরা ভিডিওগুলো আপলোড করব ক্রমান্বয়ে। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন সমাধান শুরু করা যাক। তো এখানে কথা হচ্ছে যে দেখাও যে ভারসাম্য বিন্দুর নিকটতম অঞ্চলে, এই ভারসাম্য বিন্দুর নিকটতম অঞ্চলের ট্রাজেক্টরি অধিবৃত্ত এটা আমাকে প্রমাণ করতে গেলে আমরা এই যে দ্বিজাতি প্রতিযোগী মডেল থেকে আমরা একটা একটু সাহায্য নিতে হবে, ঠিক আছে? দ্বিজাতি প্রতিযোগী মডেলটা এইটা হচ্ছে দ্বিজাতি প্রতিযোগী মডেল, ঠিক আছে? এটা আমরা আগেই লিখে রাখছি, তাহলে দ্বিজাতি প্রতিযোগী মডেলটা আমরা আগেই লিখে রাখছি, এটা হচ্ছে দ্বিজাতি প্রতিযোগী মডেল। এই মডেল থেকে আমাকে নির্ণয় করতে হবে, দেখেন প্রশ্ন কি কি বলতেছে আমাকে, যে দেখাও যে ভারসাম্য বিন্দু, আমরা এতটুকু যদি আটকে যাই তাহলে দেখেন আমাকে নির্ণয় করতে বলছে আগে ভারসাম্য বিন্দুটা, মানে এরা যে প্রশ্নটা করছে আগে আমাকে ভারসাম্য বিন্দুটা নির্ণয় করতে বলতেছে। তার মানে আমার যদি ভারসাম্য বিন্দুতে নির্ণয় করতে যাই তাহলে এই দ্বিজাতি প্রতিযোগী মডেল থেকে আমাকে শিকার শিকারী মডেল পর্যন্ত যাইতে হবে, তারপরে আমরা ভারসাম্য বিন্দু নির্ণয় করব। তাহলে আপাতত এতটুকুর পরিমাণ আমরা বুঝি, যে মনে করেন এদিকে আর কিছুই নাই, আমি এতটুকুর কাজ আগে করি। তাহলে ডি এক্স বাই হচ্ছে ডিটি ইকুয়াল, এই আর ওয়ান দ্বারা এটা সম্পূর্ণটাকে গুণন করে দিই, যে এক্সটা রাখলাম আর ওয়ান মাইনাস আর আর ওয়ান বাই হচ্ছে কে ওয়ান ইন্টু হচ্ছে এক্স, ওকে, মাইনাস এখানে আর ওয়ান, তাহলে আর ওয়ান বি ওয়ান টু বাই হচ্ছে কে ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই, ওকে। তারপরে হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ডিটি, এটার মান কি, এই আর টু দ্বারা এটাকে গুণন করে দেব, তাহলে থাকবে হচ্ছে ওয়াই, তাহলে আর টু মাইনাস আর টু বাই হচ্ছে কে টু, কে টু ইন্টু ওয়াই মাইনাস বি আর টু, না আর টু বি টোয়েন্টি ওয়ান বাই হচ্ছে কে টু ইন্টু হচ্ছে এক্স, এটা হচ্ছে আমরা গুণন করে দিলাম, এই আর ওয়ান এবং আর টু সমীকরণ দুটিতে গুণন করে দিলাম। গুণন করে দেওয়ার পরে এখন দেখেন আমার কাজ হচ্ছে এই যে হাইপারবোলা অর্থাৎ দ্বিজাতি প্রতিযোগী মডেলটাকে আমরা নিয়ে যাব কিসে, শিকার শিকারী মডেলে। তো শিকার শিকারী মডেলে নিয়ে যেতে আমাকে একটা কাজ করতে হবে, এই মানগুলো কিছু ধরে ধরে নিতে হবে। আমরা এক্সটাকে বাইরে কেন রাখলাম, আমরা শিকার শিকারী মডেলে কিন্তু আমরা পাইছিলাম যে এ এক্স মাইনাস হচ্ছে বি এক্স ওয়াই, এরকম প্রথমে ছিল প্রথম লাইনটা ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি এর মান কিন্তু এটা ছিল, আর এক্সটা আমরা বাইরে বের করে নিয়ে এ মাইনাস বি ওয়াই এরকম মান ছিল। তো আমরা এই আকারে নিয়ে আসবো জন্য এক্সটা আমরা দেখেন বাইরে বের করে নিছি আপাতত। তাহলে প্রথম মান দেখেন, প্রথম কাজ হচ্ছে যে ডি এক্স বাই ডিটি তো রাখলাম, তাহলে এক্সটা রাখলাম, আমার লাগতেছে এরকম যে আর ওয়ানটাকে আমরা নিব যে এ সমান সমান আর ওয়ান ধরলাম এ, তাহলে আর ওয়ান এর পরিবর্তে আমরা এ লিখলাম মাইনাস মাইনাস এখন সি ইন্টু এক্স, আমরা সি এক্স নিলাম আপাতত নিলাম মাইনাস, তাহলে হচ্ছে আলফা ওয়াই নিলাম, ওকে আমরা নেই, তারপরে আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। তারপরে হচ্ছে ডিওয়াই বাই হচ্ছে ডিটি ইকুয়াল ওয়াই আছে, তাহলে আর টুর পরিবর্তে আমরা বি নিলাম,
আর মাইনাস এই এটার পরিবর্তে আমরা ডি নিলাম আর ওয়াই তো থাকবে আর মাইনাস তারপরে হচ্ছে বিটা এক্স ওকে ওকে তাহলে এখানে আমরা কি কি করলাম এটা দেখি যে এখানে এখানে এই আর ওয়ান পরিবর্তে এ সমান সমান আর ওয়ান ধরছি ঠিক আছে এ সমান সমান আর ওয়ান ধরছি তারপর হচ্ছে বি সমান সমান আমরা ধরছি আর টু এই বি সমান সমান এই আর টু ধরছি এই দেখেন এখানে বি লিখছি বি সমান সমান আর টু ধরছি এই যে এটা আর এটা আলাদা এটা আলাদা তাহলে বি সমান সমান আর টু ধরছি তারপরে হচ্ছে যে সি সমান সমান কি ধরছি যে আর ওয়ান বাই হচ্ছে আর কে কে ওয়ান কে ওয়ান আর ওয়ান বাই কে ওয়ান সমান আমরা ধরছি কি সি আর ডি সমান ধরছি যে আর টু বাই কে টু ওকে তারপরে আলফা সমান আমরা ধরছি যে আর ওয়ান ডি ওয়ান টু বাই হচ্ছে কে ওয়ান এটা হচ্ছে আলফা ওয়ান সমান আলফা সমান ধরছি এবং এবং বিটা ইকুয়াল ধরছি যে আর টু বি টোয়েন্টি ওয়ান বাই হচ্ছে কে টু এই দুইটা এই কয়েকটা মান আমরা ধরে নিছি এখানে আমরা যাব কিসে আমরা এই আকারে যাব তাহলে আমরা শিকার শিকারী মডেলে যাব শিকার শিকারী মডেলে গেলে আমাকে তাকে একটা স্ট্রাকচারে তার গঠনে নিয়ে আসতে হবে তার জন্য আমরা এই মানগুলো ধরে নিছি যে এটা সমান সমান এটা এটা সমান সমান এটা এগুলো আমরা ধরে নিছি ধরে নেওয়ার পরে দেখেন আমাকে শিকার শিকারী মডেলে আমরা শিকার শিকারী যে মডেলটা লিখছি সেখানে কিন্তু ডিএক্স বাই ডিটি ইকুয়াল হচ্ছে এক্স ইন্টু এ মাইনাস বি ওয়াই ছিল তার মানে যদি এক্স এর মান যদি এক্স কার্ভ এটা প্রথমে এটা যদি এক্স থাকে ভিতরে কিন্তু এক্স নাই ভিতরে কি এক্স আছে ভিতরে এক্স নাই কিন্তু আমরা শিকার শিকারী মডেলে যাইতে গেলে এই যে ভিতরে দেখেন এক্স আছে ভিতরে কি এক্স আছে না আমাকে এইটা জিনিস বাদ দিতে হবে তাই তো আর ডিওয়াই বাই ডিটিতে ডিওয়াই বাই ডিটিতে কিন্তু ওখানেও কিন্তু ওয়াই ইন্টু মাইনাস সি প্লাস হচ্ছে বি এক্স বিও এক্স এরকম ছিল তো ভিতরেও কিন্তু ওয়াই নাই তার মানে আমাকে ভেতর থেকে এই এক্স আর ওয়াই কে কি করতে হবে ভ্যানিশ করতে হবে এটা ভ্যানিশ করতে গেলে দেখেন এক্স আর ওয়াই কে যদি আমরা ভ্যানিশ করতে যাই একে তো ডিরেক্ট আমরা কি জিরো করে দিতে পারি না তার মানে এটা যদি ধরি এক নম্বর সমীকরণ তাহলে এক নং এ এক্স ইকুয়াল সরি সি ইকুয়াল তাহলে এই এক্স এর সহগ কি সি সি ইকুয়াল জিরো এবং এবং ওয়াই এর সহগ কি ডি ডি ইকুয়াল জিরো বসিয়ে তাহলে আমরা এক্স আর ওয়াই কে আমরা কি করতে পারি না ডিরেক্ট কি করতে পারি না সেটা হচ্ছে জিরো বসাইতে পারি না কিভাবে জিরো বসাবো তাহলে এর সহগ গুলোকে আমরা যদি জিরো বসাই তাহলে এখন আমরা কি একটা সমীকরণ পাবো ডিএক্স বাই ডিটি ইকুয়াল তাহলে এক্স ইন্টু এ মাইনাস দেখেন এটা যদি সি সমান সমান জিরো হয়ে যায় সি সমান যদি জিরো হয়ে যায় এক্স এর সঙ্গে গুণন করলে কি জিরো তার মানে এটা সম্পূর্ণটাই শেষ তাহলে মাইনাস আলফা ওয়াই আর ডি ওয়াই বাই হচ্ছে ডিটি ডিটি ইকুয়াল ওয়াই ইন্টু এই ডি ডি সমান যদি জিরো হয় তার মানে এটা সম্পূর্ণটাই জিরো তার মানে কি থাকবে যে বি মাইনাস বিটা এক্স একটা সমীকরণ আমরা পাইলাম এটাই দেখেন একটা কার আকারে চলে আসছে শিকার শিকারী মডেলের আকারে চলে আসছে এখন যদি আমরা শিকার শিকারী মডেল পাই তাহলে ভারসাম্য বিন্দুটা আমরা নির্ণয় করতে পারবো ভারসাম্য বিন্দু কারণ ভারসাম্য বিন্দু নির্ণয় করতে গেলে আমরা জানি যে টি এর সাপেক্ষে শিকার আর সময়ের সাপেক্ষে শিকারী এটা যদি সব জিরো হয়ে যায় তাহলে আমরা ভারসাম্য বিন্দু নির্ণয় করতে পারি তাহলে আমরা বলতে পারি যে ডিএক্স বাই ডিটি ইকুয়াল জিরো আর ডিওয়াই বাই ডিটি ইকুয়াল জিরো তাহলে এর মান কি কি আছে যে এক্স ইন্টু এ মাইনাস আলফা ওয়াই ইকুয়াল জিরো আর এখানে আমরা পাবো যে ওয়াই ইন্টু বি মাইনাস বিটা এক্স ইকুয়াল জিরো তাহলে দুইটা পদ আলাদা একসঙ্গে জিরো মানে আলাদাভাবেও জিরো এক্স ইকুয়াল জিরো আর একটা অথবা অথবা এ মাইনাস আলফা ওয়াই ইকুয়াল জিরো তাহলে আলফা ওয়াই ইকুয়াল এ তাহলে ওয়াই ইকুয়াল এ বাই আলফা আর এখানে পাবো ওয়াই ইকুয়াল জিরো আর এখানে বি মাইনাস বিটা এক্স ইকুয়াল জিরো আর এখানে বিটা এক্স ইকুয়াল হচ্ছে বি
আর x ইকুয়াল b বাই বিটা, সরি b বাই বিটা। তাহলে এখান থেকে x এবং y এর মান আমরা পাইলাম। তাহলে আমরা বলতে পারি যে ভারসাম্য বিন্দু বা ভারসাম্য কি চাইছে, যে ভারসাম্য বিন্দু, তাই তো? ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু কি কি পাইলাম, এই যে একটা জিরো, এই যে একটা জিরো, প্রথমটা জিরো তারপর একটা জিরো, তাহলে জিরো কমা জিরো এবং এবং এক্স মানে হচ্ছে বি বাই বিটা কমা হচ্ছে এ বাই আলফা, ভারসাম্য বিন্দু দুটি বা দুটি ভারসাম্য বিন্দু জিরো কমা জিরো আর একটা হচ্ছে বি বাই বিটা কমা এ বাই আলফা। তাহলে আপাতত আমরা দেখাও যে ভারসাম্য বিন্দু, এতটুকু পর্যন্ত কাজ আমরা করলাম, ভারসাম্য বিন্দু দুইটা নির্ণয় করলাম, বোঝা গেছে? তাহলে ভারসাম্য বিন্দু নির্ণয় করার পর এখন বলছে যে নিকটতম অঞ্চলে ট্রাজেক্টরি অধিবৃত্ত। তাহলে ট্রাজেক্টরি অধিবৃত্ত দেখাইতে গেলে আমাকে কোন আকারে যাইতে হবে, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আর বি স্কোয়ার ইকুয়াল ওয়ান, এই আকারে যাইতে হবে, যে অধিবৃত্তর আকারে যাইতে হবে। তাহলে অধিবৃত্তর আকারে যাইতে গেলে আমাকে এই ভারসাম্য বিন্দুতে স্থিতিশীলতা আলোচনা করতে হবে। ওকে, দেখেন আমাদের এখন কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা সমীকরণ, আর আমরা বিন্দু দুইটা কি পেলাম, ভারসাম্য বিন্দু দুইটা পেলাম। আমরা এখানে এখানে ভারসাম্য বিন্দুতে দুইটা স্থিতিশীলতা আলোচনা করব। আমরা জানি কি, যে জিরো কমা জিরো বিন্দুতে, জিরো কমা জিরো বিন্দুতে স্থিতি সাম্য অবস্থা সাম্যাবস্থা কি হয়, অস্থিত। আমরা এটা কিন্তু জানি যে এটা হচ্ছে জিরোর থেকে বা জিরো থেকে শুরু করে জিরোর উপরে যত মান আছে দুইটা বিন্দু যদি এরকম হয় তাহলে আমরা এটা জানি যে এইটা এই দুইটা কি, অস্থিত হয়। এখন আমরা নির্ণয় করব এই যে বি বাই বিটা কমা হচ্ছে এ বাই আলফার জন্য স্থিতিশীলতা। তাহলে বি বাই বিটা কমা হচ্ছে এ বাই আলফা এর জন্য, আলফা এর জন্য স্থিতিশীলতা নির্ণয়ের জন্য, এর স্থিতিশীলতা স্থিতিশীলতা নির্ণয়ের জন্য, নির্ণয়ের জন্য ধরি, তাহলে এর নির্ণয়ের জন্য এই বি বাই বিটা কমা এ বাই আলফা এর স্থিতিশীলতা নির্ণয়ের জন্য আমাকে একটা জিনিস ধরতে হবে, এই এক্স, এই এক্স এবং ওয়াই এর একটা মান ধরতে হবে। কি মান ধরবো, যে এক্স এর মান এক্স ইকুয়াল ক্যাপিটাল এক্স ইকুয়াল বি বাই বিটা প্লাস হচ্ছে ইউ, এইটে, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এক্স এর মানের সাথে আর একটা পদ নিয়ে আসছে, ঠিক আছে? আর ওয়াই ইকুয়াল, ওয়াই ইকুয়াল এ বাই আলফা প্লাস ভি, ওকে, এই দুইটা মান আমরা ধরে নিলাম। তাহলে এই এক্স এর মান যদি আমরা এই সমীকরণটাতে বসাই, অর্থাৎ দুই ইকুয়াল, দুই ইকুয়াল ডি বাই হচ্ছে ডিটি, ডিটি এক্স এর মান কি, যে বি বাই বিটা প্লাস ইউ ইকুয়াল, ইকুয়াল কি পাবো, এ সরি এক্স, এক্স এর মান কি, যে বি বাই বিটা প্লাস ইউ আর এ মাইনাস আলফা, আলফার মান তো জানি না, আর একটা হচ্ছে ওয়াই এর মান জানি, যে এ বাই আলফা প্লাস ভি, ওকে, এটা হচ্ছে এইটার মান। তাহলে আমরা দ্বিতীয়টার মান নির্ণয় করি, যে ডি বাই ডিটি, ওয়াই এর মান কি জানি, এবং এখানে এবং দেই, এবং ডি বাই ডিটি তাহলে হচ্ছে এই যে ওয়াই এর মান, ওয়াই এর মানটা কি জানি, যে এ বাই আলফা, এ বাই আলফা প্লাস ভি ইকুয়াল ওয়াই মানে এ বাই আলফা প্লাস ভি কমা হচ্ছে বি মাইনাস, বি মাইনাস বিটা ইন্টু হচ্ছে এক্স এর মান কি, যে বি বাই বিটা প্লাস ইউ, ওকে, এই দুইটা মান আমরা দেখলাম। তাহলে এখান থেকে এই দুইটা কি, কনস্ট্যান্ট রাশি, তার মানে এটাকে করলে কি হবে, টি এর সাপেক্ষে করলে হচ্ছে জিরো, আর এটাকে করলে হচ্ছে ডি ইউ বাই হচ্ছে ডিটি, ওকে, আর বি বাই বিটা থাকলো প্লাস ইউ এটা থাকলো, আর এখানে দেখেন এই আলফার সঙ্গে যদি এ গুণন করি তাহলে এ আলফা, এটা যদি এটা কি দুইটার সঙ্গে গুণন আছে তাহলে এ আলফা, এই আলফা আর উপরের আলফা কিন্তু কাটি যাবে, থাকবে কি এ, তাহলে এ মাইনাস এখানে থাকবে এ, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর হচ্ছে আলফা ভি, ওকে,
আর এখান থেকে পাবো যে এবং এই দুটাকে কি কি হবে কি হচ্ছে জিরো আর হচ্ছে ডিভি বাই হচ্ছে ডিটি ইকুয়াল এ বাই আলফা ঠিক থাকলো প্লাস ভি এটা ঠিক থাকলো তারপরে আবারও দেখেন আই বিটার সঙ্গে বি গুণন করলে সরি এটা হচ্ছে বি বাই বিটা তাহলে বিটার সঙ্গে বি গুণন করলে বি বিটা আর বিটা বিটা কাটি যাবে তাহলে থাকবে হচ্ছে বি মাইনাস বি এই বি এটা বি এই মাইনাস মাইনাস এই এটা আর এটা কাটি যাওয়ার পর থাকবে হচ্ছে বি এই মাইনাস এ প্লাস এ মাইনাস বিটা ইউ ওকে এখন আবার দেখেন তাহলে এই এ এই এ এই যে বি এই যে বি এই লাইন থেকে কিন্তু কাটি যাবে তাহলে হচ্ছে ডি ইউ বাই হচ্ছে ডিটি ইকুয়াল বি বাই বিটা প্লাস ইউ ইউ এখানে থাকবে মাইনাস আলফা ভি আর এবং যে ডি ভি বাই হচ্ছে ডিটি ইকুয়াল এ বাই আলফা প্লাস ভি আর এই বি বি কাটি যাওয়ার পর থাকবে হচ্ছে মাইনাস বিটা ইউ ওকে এখন দেখেন এই বি বি বাই বিটা এটার সঙ্গে যদি এটা গুণন করি তাহলে হচ্ছে ডি ইউ বাই হচ্ছে ডিটি ইকুয়াল বি বিটা তাহলে মাইনাস বি আলফা বাই হচ্ছে বিটা ইন্টু হচ্ছে ভি এটা পাবো আর ইউ আর ভি এই দুটো গুণন করলে এই দুটো গুণন করলে হচ্ছে উচ্চ ঘাতি পদ আমরা বলবো যে উচ্চ ঘাতি ঘাতি পদ পদ বর্জন করে বর্জন করে আমরা এই লাইনটা পাইলাম ঠিক আছে এটা হচ্ছে ডি ইউ বাই ডিটি এর জন্য আর এখান থেকে ডিভি বাই ডিটি এর জন্য আমরা মান পাবো যে এ মাইনাস এ বিটা পাই হচ্ছে আলফা ইনটু ইউ এটাও সেম কাজ যে উচ্চঘাতি পদ বর্জন করে তাহলে ডি ইউ বাই ডিটি সমান এই মানটা আর ডিভি বাই ডিটি এর জন্য এই মানটা দুইটার জন্য একটা মান পাইলাম এখন এই দুইটা মানের জন্য আমরা যদি ম্যাট্রিক্স আকার নির্ণয় করি যদি ম্যাট্রিক্স আকার নির্ণয় করি তাহলে এই দুটো একসঙ্গে যদি লিখি আমরা ধরেন এই লাইনটা আমরা এখানে নিয়ে আসবো যে ডি ভি বাই হচ্ছে ডিটি ইকুয়াল মাইনাস মাইনাস এ বিটা বাই হচ্ছে আলফা ইনটু হচ্ছে ইউ তাহলে দেখেন এই দুইটার জন্য আমরা এখন ম্যাট্রিক্স আকার নির্ণয় করব যে ম্যাট্রিক্স আকার নির্ণয় করে পাই ম্যাট্রিক্স আকার আকার নির্ণয় করে পাই নির্ণয় করে এখন এখান থেকে যদি ম্যাট্রিক্স আকার নির্ণয় করি যে ডি বাই ডিটি ডিটি ইউ ভি তাই তো ইকুয়াল এই দুইটার ম্যাট্রিক্স আকার নির্ণয় করতে গেলে এটা কি মান ভি এর মান তার মানে হচ্ছে ইউ এর জায়গায় জিরো ভি এর জায়গায় তাহলে কি হবে মাইনাস বি বি আলফা বাই হচ্ছে বিটা বিটা ইনটু বিটা আর এটাও কার জায়গায় ইউ এর জায়গায় তাহলে ইউ এর জায়গায় এটা হবে মাইনাস এ বিটা বাই হচ্ছে আলফা তাই তো আর ইউ এর জায়গায় জিরো আর ইউ আর ভি এখন দেখেন আবার এগুলো গুণন করে দেন আবার এই লাইনে চলে আসবে ওকে তাহলে ম্যাট্রিক্সের স্বভাবই একটা সমীকরণ আছে যে স্বভাবই আকার স্বভাবই সমীকরণটা হচ্ছে সমীকরণ স্বভাবই সমীকরণটা হচ্ছে যে এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল হচ্ছে জিরো ওকে এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল জিরো তাহলে এই ল্যামডা এখানে একটা ধ্রুবক আর আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স এই অভেদক ম্যাট্রিক্স কার উপর নির্ভর করবে এর উপর নির্ভর করবে এ হচ্ছে এইটা এটা হচ্ছে এ তাহলে এ যত আকারের ম্যাট্রিক্স হবে এখানে দেখেন দুইটা সারি দুইটা কলাম তার মানে টু বাই টু ইন্টু টু এর ম্যাট্রিক্স তাহলে আইউ হবে কি টু বাই টু এর ম্যাট্রিক্স তাহলে দেখেন আমরা এ পাইলাম হচ্ছে এইটা সেটা হচ্ছে জিরো মাইনাস বি আলফা মাইনাস এ বিটা বাই হচ্ছে আলফা এটা জিরো আর মাইনাস এই আকারে যদি লিখি তাহলে ল্যামডা আর আই এর মান কি ওয়ান জিরো জিরো ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা একবারে যদি লিখি জিরো মাইনাস বি এই বি আলফা বাই বিটা আছে বি আলফা বাই বিটা আর মাইনাস এ বিটা বাই হচ্ছে আলফা এখানে জিরো
माइनस लैम्डा लैम्डा সাথে 1 গুণন করলে ল্যামডা 0 এর সাথে করলে 0 আর 0 এর সাথে করলে 0 আর 1 এর সাথে করলে ল্যামডা ইকুয়াল হচ্ছে 0 এখন দেখেন এই সারি এই কলামে যদি গুণন করি তাহলে হচ্ছে মাইনাস ল্যামডা আসবে এখানে মাইনাস ল্যামডা আর এখানে আসবে 0 তার মানে হচ্ছে মাইনাস বি বি আলফা বাই হচ্ছে বিটা আর এটার সঙ্গে এটা যদি গুণন করি তাহলে হচ্ছে माइनस ए बीटा बाई होच्छे अल्फा और एटा माइनस माइनस लैम्डा ओके एटा होच्छे इक्वल जीरो ताहले ए दुटो गुणन करले कि होबे जे माइनस लैम्डा स्क्वायर ए माइनस माइनस कि होबे प्लस लैम्डा स्क्वायर ताहले एखाने देखें ए माइनस और ए माइनस कि होबे प्लस और सूत्रेर एकटा कि आछे माइनस तार माने होच्छे माइनस बी अल्फा बाई होच्छे बीटा इनटू होच्छे ए बीटा बाय अल्फा ए अल्फा अल्फा काटी जावे बीटा बीटा काटी जावे ताले ए आर बी इक्वल जीरो तार माने हम पाबो होच्छे लैम्डा स्क्वायर माइनस ए बी इक्वल होच्छे जीरो ताई तो ताले लैम्डा स्क्वायर इक्वल ए बी आर लैम्डा इक्वल रूट ओवर ए बी ताहोले ए लैम्डा वन सॉरी लैम्डा इक्वल रूट ओवर ए बी लैम्डा इक्वल प्लस माइनस ए बी तले रूट ओवर ए बी और लैम्डा टू इक्वल रूट ओवर ए बी माइनस एक तो अच्छे प्लस ए मान और एक तो अच्छे माइनस ए मान ताहोले आम्रा जाने ये दुई के जो दी बिंदु एक्स एवं वाई के बिंदु जो दी जीरो है ताहोले जीरो बा जीरो थे के बड़ो है ताहोले एक अच्छे अस्थित আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে এটা সুস্থিত এখানে দেখেন একটা জিরো থেকে বড় আমরা কি জানি যে আলফা বিটা এ বি আলফা বিটা এই মানগুলো কি জিরো থেকে বড় তার মানে এখান থেকে যদি এ এর বি এর মান বসাই দেন তাহলে সবগুলো এখানে হচ্ছে জিরো জিরো থেকে বড় হবে কিন্তু এখানে কি হবে ছোট হবে অতএব আমরা বলতে পারি যে সাম্যাবস্থা সাম্যাবস্থা অস্থিত অস্থিত তাহলে সাম্যাবস্থা অস্থিত দুইটা দুইটা জায়গায় 0,0 এর জন্য পাইলাম অস্থিত এবং আলফা বাই বিটা আরেকটা যে বিন্দু আছে এ বাই আলফা কমা হচ্ছে বি বাই বিটা এর জন্য আমরা কি পাইলাম সাম্যাবস্থা অস্থিত কিন্তু আসলে সাম্যাবস্থা অস্থিত কি সুস্থিত এটা আমাদের মেইন বিষয় নয় এটা নির্ণয় করে আমাকে এখন অধিবৃত্ত হাইপারবোলায় যাইতে হবে ডি ইউ বাই হচ্ছে ডিটি ইকুয়াল মাইনাস বি আলফা বাই বিটা ইনটু হচ্ছে ভি আর হচ্ছে ডি ভি বাই ডিটি ইকুয়াল মাইনাস ए बीटा बाई होच्छे अल्फा इनटू होच्छे यू ए लाइन टे हमने कोर्स सिलम ताले সাম্যাবস্থা जीरो অস্থিত এটা দেখানো শেষ তাহলে এই দুইটা লাইন আমরা পাইছিলাম যে ডিইউ বাই ডিটি ইকুয়াল মাইনাস বি আলফা বিটা ইনটু ভি আর হচ্ছে ডিভি বাই ডিটি সমান এটা তাহলে আমরা মেইন আমাদের ফোকাস হচ্ছে যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 এ যাওয়া ঠিক আছে এই দুইটা জায়গায় যাইতে হবে এখন দেখেন এই এই যে এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণে একটা জিনিস লক্ষ্য করেন আমরা এই দুই নম্বর সমীকরণ থেকে আমাদের বিন্দু অর্থাৎ আমরা এই বিন্দু দুইটা থেকে যেটা সুস্থিত না অস্থিত এটা আমরা নির্ণয় করছি তাহলে দুই নম্বর সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি যে ডি ইউ বাই হচ্ছে ডিটি ইকুয়াল ধরেন মাইনাস সিভি ওকে একটা জিনিস যে সিভি আপাতত লিখতেছি যে ডিভি বাই হচ্ছে ডিটি ইকুয়াল হচ্ছে মাইনাস কে ইউ ধরে নিলাম ধরলাম কি যে এখানে 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 সি ইকুয়াল ধরলাম হচ্ছে বি আলফা বাই হচ্ছে বিটা আর হচ্ছে কে ইকুয়াল এ বিটা বাই হচ্ছে আলফা এটা ধরে নিলাম আমাদের অঙ্কটা করার সুবিধাতে এই অবস্থায় রাখলেও হবে তখন আমাদের গোটা করতে একটু অসুবিধা হবে তো আমরা এটা ধরে নিলাম যে বি আলফা বাই বিটা ইকুয়াল সি আর হচ্ছে এ বিটা বাই আলফা ইকুয়াল হচ্ছে কে তাহলে এখান থেকে আমরা যদি মান একটা নির্ণয় তাহলে দুই নং ইকুয়াল পাবো কি
যে ডি ইউ বাই হচ্ছে ডিটি ইকুয়াল হচ্ছে মাইনাস, এটার জন্য কি ধরছি যে সি, তাহলে সি ভি, আর হচ্ছে ডি ভি বাই হচ্ছে ডিটি ইকুয়াল ধরছিলাম মাইনাস কে ইউ, তাই তো এটা ধরছিলাম। তাহলে এটা আমরা পাইলাম ধরেন যে তিন নম্বর সমীকরণ, এটা কত নম্বর সমীকরণ পাইলাম, তিন নম্বর সমীকরণ। এই তিন নম্বর সমীকরণ থেকে, তিন নম্বর সমীকরণ থেকে আমরা একটা সমীকরণে যাব, আমাকে মেইন জিনিস যাইতে হবে হচ্ছে ডি ইউ বাই হচ্ছে ডি ভিতে, ডি ইউ বাই ডি ভিতে যাইতে হবে। কিভাবে দেখেন, আমরা যদি এখন ডি ইউ বাই ডি ভিতে যাই তাহলে ডি ইউ বাই হচ্ছে ডিটি, আমরা তো ডি ইউ বাই ডিটি কখনো পাই নাই, তাহলে আমরা ডি ইউ বাই ডিটি নির্ণয় করব, ডি ইউ বাই ডিভি নির্ণয় করব, তাহলে ডি ভি বাই হচ্ছে ডিটি ইকুয়াল ডি ইউ বাই ডিটি এর মান কোনটা হচ্ছে মাইনাস সিভি, তাই তো, বাই হচ্ছে মাইনাস কে ইউ। তাহলে দেখেন এই এটা আর এটা কিন্তু এমনিতেই কাটে যাবে, আর তাহলে থাকবে কি যে ডি ইউ বাই ডি ইউ বাই হচ্ছে ডি ভি ইকুয়াল হচ্ছে মাইনাস সিভি বাই হচ্ছে মাইনাস কে ইউ। তাহলে এই ইউ যুক্ত জিনিসগুলো সব একপাশে নিয়ে, সরি, তাহলে এই মাইনাস আর মাইনাস কাটা, তাহলে হচ্ছে কে ইউ, কে ইউ ডি ইউ ইকুয়াল হচ্ছে সিভি সিভি ডিভি। ওকে, তাহলে এখান থেকে কে টা তো যাবে না, তাহলে সমাকলন করবো আমরা ইউ ডি ইউ কে, ইকুয়াল সি তো যাবে না, তাহলে ভি ডিভি কে আমরা সমাকলন করব। তাহলে কে রাখলাম ইউ কে করলে হচ্ছে ইউ স্কোয়ার বাই টু, আর ইকুয়াল এই ভি কে করলে, সি রাখলাম ভি কে করলে হচ্ছে ভি স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে সি ওয়ান, একটা সমাকলন ধ্রুবক। তাহলে সমাকলন ধ্রুবক নিয়ে আসার পরে আমাদের মান আসবে কি যে এখন এই যে টু আছে, এই যে দুই জায়গায় টু আছে, এই টুটা আমরা উঠাই দিতে উভয় সমীকরণে আমরা যদি টু দ্বারা গুণন করি, ধরেন এখানে একটা টু দ্বারা গুণন করলাম, এখানে একটা টু দ্বারা গুণন করলাম, তাহলে এই টু আর এই টু কাটি যাবে, তাহলে উভয় পক্ষে যদি আমরা টু দিয়ে গুণন করি তাহলে আমার আসবে কে ইউ স্কোয়ার ইকুয়াল সি ভি স্কোয়ার প্লাস হচ্ছে টু সি ওয়ান, তাই তো। তাহলে আমার মেইন ফ্লো, তাহলে আমরা এখন এটাকে বাম পাশে নিয়ে আসি যে কে ইউ স্কোয়ার মাইনাস সি ভি স্কোয়ার ইকুয়াল টু সি ওয়ান, আমাদের মেইন ফোকাস হচ্ছে আমরা এই জায়গায় যাব, তারপরে আমরা বলতে পারবো যে এই ট্রাজেক্টরিটা কি হচ্ছে অধিবৃত্ত আছে। তাহলে দেখেন আমরা কাছাকাছি চলে আসছি, ইউ স্কোয়ার পাইছি, ভি স্কোয়ার পাইছি, এখানে ওয়ান পাই নাই, এখনো ধরে নিলাম ওয়ান ধরবো। তাহলে দেখেন এখন ইউ স্কোয়ার যদি রাখি বাই ওয়ান বাই রুট ওভার কে, তার উপর যদি স্কোয়ার দেই তাহলে দেখেন স্কোয়ার আর রুট কাটবে, ওয়ান বাই কে মানে কে আবার উপরেই যায়, তাহলে কে ইউ স্কোয়ার লাইন, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে ওয়ান বাই রুট ওভার সি তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কাটবে, তারপরে হচ্ছে ওয়ান বাই সি সমান সি সি ভি স্কোয়ার, ওকে, আর টু সি সমান হচ্ছে সি প্রাইম, ধরে নিলাম এই সি প্রাইমটা সমান সমান ওয়ান, কারণ কনস্ট্যান্ট মান, এটা আমরা যখন তখন ওয়ান টু যে কোনো একটা মান বসাইতে পারি। তাহলে দেখেন তো এই আকারে আসছে কিনা, ধরেন এই ওয়ান বাই রুট ওভার কে সমান সমান হচ্ছে এ, আর ইউ সমান হচ্ছে এক্স, তার মানে হচ্ছে এই আকারে এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান, এই আকারে আসছে কিনা, যদি এই আকারে আসে তাহলে আমরা বলতে পারি যে ভারসাম্য বিন্দুর নিকটতম, অতএব অতএব ভারসাম্য বিন্দুর নিকটতম অঞ্চলে ভারসাম্য বিন্দুর বিন্দুর নিকটতম অঞ্চলে নিকটতম অঞ্চলে ট্রাজেক্টরি কি হাইপারবোলা, ট্রাজেক্টরি হাই হাইপারবোলা, তাহলে আমরা বলতে পারলাম যে অতএব ভারসাম্য বিন্দুর নিকটতম অঞ্চলে ট্রাজেক্টরি হাইপারবোলা।
তাহলে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে যে দ্বিতীয় প্রজাতির প্রতিযোগী যে মডেলটা আছে সেই মডেলটা নিয়ে আসতে হবে। সেই মডেলটা লেখার পরে আমার তারপরের কাজ হচ্ছে আমাকে নিয়ে যাইতে হবে শিকার শিকারি মডেলে। শিকার শিকারি মডেলে যাওয়ার পরে আমাকে বলছে যে ভারসাম্য বিন্দু, তাহলে শিকার শিকারি মডেলে যাওয়ার পরে আমাকে ভারসাম্য বিন্দু নির্ণয় করতে হবে। ভারসাম্য বিন্দু যখন নির্ণয় হবে তখন এই বিন্দুতে এই অবস্থাটা কি, ভারসাম্য অবস্থা সুস্থিত নাকি অস্থিত এটা দেখাইতে হবে। এটা দেখানোর পরে সেই দুই নম্বর সমীকরণ থেকে আমাকে কে এর মান, এই ডিইউ বাই ডিভি এর মান নির্ণয় করতে হবে। যখন আমরা ডিইউ বাই ডিভি এর মান নির্ণয় করতে পারবো তখনই আমরা বলতে পারবো কি এই যে হচ্ছে ডিইউ বাই ডিভি এর মান থেকে আমরা এই পর্যন্ত আসবো, অর্থাৎ এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল জিরো, এই আকারে নিয়ে এসে আমরা বলতে পারবো যে ভারসাম্য বিন্দুর নিকটতম অঞ্চলে ট্রাজেক্টরি হাইপারবোলা। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয়, আমাদের বোর্ড ছোটর কারণে আমরা হয়তো বা একবার এই পাশে একবার ওই পাশে লিখছি, আপনারা কি করবেন যে ভিডিওটা একটানা দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোথা থেকে আমরা কোথায় গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।